আপনার বীর্যের এক ফোঁটায় কত শক্তি আছে এই ব্যাপারে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আর এটা হলো সেই ভিডিওর সেকেন্ড পার্ট। ওই ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল, তো সেই সব ডাউটস ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা। দেখুন, আয়ুর্বেদ বলে যে শরীরে 7টি ধাতু থাকে, তার মধ্যে সব থেকে শেষের ধাতু বীর্যকে বলা হয়। এই বীর্যই মানব শরীরের সারতত্ত্ব। আপনি কি জানেন আমাদের শরীরে রক্ত কিভাবে তৈরি হয়? আপনি তো শুধু খাবার খান, ভাত রুটি সবজি ফল যা কিছু খান, এইসব হজমের পরে আমাদের শরীর এইসবকে খায়, হজম করে। এই প্রসেস প্রায় 30 দিন পর্যন্ত চলে। আর আপনার এই খাবারের মধ্যেই আপনার এই শরীর, অর্থাৎ খুবই মূল্যবান এই যন্ত্র, তার মধ্যে থেকেই রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, হাড় তৈরি করে। তো এর মানে হলো আপনার খাবারে এই সব কিছুই প্রথম থেকে রয়েছে। আপনার শরীরে এত লম্বা চওড়া প্রসেসের পরে রক্ত তৈরি হয়। 40 ফোঁটা রক্ত নিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়, অর্থাৎ একবার বীর্য নির্গমন করলে প্রায় 15 গ্রাম বীর্য নষ্ট হয়ে যায়। যেইভাবে আপনার সম্পূর্ণ শরীরে রক্ত বইছে, সেইভাবে আপনার সম্পূর্ণ শরীরে বীর্য সূক্ষ্মরূপে বইছে। বীর্যকে এমনিতেই নষ্ট করে দেওয়ার ফলে অনেক ক্ষতি হতে পারে। আমাদের শরীরে এই বীর্যই রয়েছে যে জীবনশক্তির ভাণ্ডার। মাস্টারবেশনের সময় সম্পূর্ণ শরীরে একরকমভাবে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, অর্থাৎ আপনি মাস্টারবেশন করেন অন্য জায়গা থেকে, কিন্তু আপনার সম্পূর্ণ শরীর এতে অংশগ্রহণ করে। এই জন্য সম্পূর্ণ বডি অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায়, অর্থাৎ আপনার শরীরের মধ্যে অসাধারণ কাজ চলছে। আর যখন খুবই অসাধারণ কাজ চলছে, তখন আপনার সম্পূর্ণ শরীর এক প্রকারের এনার্জি খরচ করে, আর কিছু সময়ের মধ্যে আপনার শরীরের সেই সারতত্ত্ব বাইরে এসে পড়ে, যাকে আমরা স্পার্মস বলি। আর তারপর আপনি দুর্বল অনুভব করেন, ঘুম ঘুম পায়, কেননা আপনার শরীরের ভেতরে প্রচণ্ড পরিমাণে কাজ হয়েছে। শরীর খুব পরিশ্রম করেছে মাত্র কিছুটা সিমেন্ট বের করার জন্য। আপনার শরীরের অনেক এনার্জি ব্যবহার হয়েছে, এই জন্যই তো আপনি ক্লান্ত হয়ে পড়েন। এখন আপনাদের মধ্যে অনেকে ভেবে থাকবেন যে হ্যাঁ ভাই, আজ থেকে একদম বন্ধ করে দেব। কিন্তু আপনার মস্তিষ্কে আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, ভাই যখন কলস ভরে যায় তাহলে বাইরে তো উতলে আসবে, অর্থাৎ নাইটফল হওয়া, একে কিভাবে আটকাবেন? তো ফ্রেন্ডস, সবার আগে এটা জেনে নাও যে নাইটফল কি হয়। যদি আপনার মস্তিষ্কে কামুক ভাবনা চলে, তখন নাইটফল হওয়ার চান্সেস খুবই বেড়ে যায়। আপনি 24 ঘন্টা যদি এমনই জিনিসের ব্যাপারে ভাবতে থাকেন আর দেখতে থাকেন, তখন আপনার শরীরে থাকা বীর্য তার নিজের জায়গা ছাড়তে শুরু করে দেয়, আর স্বপ্নের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে আসে। তো সবার আগে আপনার মানসিকতা আর বুদ্ধির ওপর আপনাকে কাজ করতে হবে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে না করে। আর করতে হবে কি না সেটা আমি আপনাকে একটু পরেই বলছি, যে এটা ঠিক নাকি ভুল। আগে কিছুটা বেসিক বুঝে নিন। মাস্টারবেশনের ফলে কিছু ক্ষতিও হয়। দেখুন, মাস্টারবেশনের ব্যাপারে তো আপনাকে সোজাসুজি একটাই কথা বলবো, যদি আপনি সামাজিক, অর্থাৎ ব্রহ্মচারী না, আর আপনার জ্ঞান ধর্মের ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নেই, আপনি ধ্যানও করেন না, আপনি সত্যের খোঁজে যেতে চান না, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাকে বলবো যে যদি আপনার সপ্তাহে একবার মাস্টারবেশন হয়ে যায় তাহলে নো প্রবলেম, এতে কোনো বিশেষ প্রবলেম নেই, বরং আপনার স্ট্রেস লেভেল কিছুটা কম হয়। কিন্তু মনে রাখবেন, এটা আমি কি কন্ডিশনে বলেছি সেটা আপনি ভুলবেন না, সামাজিক যদি হন তাহলেই। এছাড়া এর ফলে কিছু ক্ষতিও হয়। প্রচুর পরিমাণে মাস্টারবেশন করলে আপনার জীবন আয়ু কমে যায়, আপনার ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, চোখের জ্যোতিও কমে যায়, আপনার শারীরিক আর মানসিক শক্তিও দুর্বল হয়ে যায়। দেখুন, যেভাবে বাঁচার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন পড়ে, একদম ঠিক সেইভাবেই এই বীর্য আপনার শরীরের ভেতরে এক প্রকারের ফিউল, যে আপনাকে রোগহীন রাখে। যদি অক্সিজেন প্রাণবায়ু হয়ে থাকে, তাহলে এই বীর্য আপনার জীবন শক্তি। আরেকটা কথা বলি, প্রচুর পরিমাণে মাস্টারবেশন করলে আপনার স্মরণ শক্তিও দুর্বল হয়ে যায়, আপনার ভুলে যাওয়ার রোগ হয়ে যায়, অর্থাৎ সিম্পল আপনি মেন্টালি উইক থাকেন। এখন এখানে জিনিয়াস হওয়ার কথা তো একদম ভুলেই যাও। আর ভগবান বুদ্ধও বলেছিলেন, ভোগ আর রোগ দুটোই সঙ্গী। বীর্যপতন হওয়ার পরে সবার খুব আফসোস হয়, তো এমনিতেই ব্রহ্মচারী জীবন ভালো হয় না আমার বন্ধু। আমরা কিছুক্ষণের সুখের জন্য বলি যে আরে এইসব ব্রহ্মচারী টর্মচারী ফালতু, এইসব যোগী ঋষি মুনি পাগল ছিল, তারা এই সুখকে ভোগ করেননি, আহা কি আনন্দ পাওয়া যায়। কিন্তু কিছু মিনিটের এই আনন্দ আপনার সাথে সবসময় থাকে?
আর এক যোগীর চেহারায় কখনো আপনি স্ট্রেস দেখতে পারবেন না, তাকে আপনি সবসময় পরম আনন্দেই দেখতে পাবেন। এনিওয়ে, যোগীর কথা পরে বলবো, এখন সবার আগে বলে দিই, আপনাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড হয়ে থাকবেন যে ভাই এসব ঠিক আছে, এখন এর থেকে কীভাবে বাঁচা যায়। সবার আগে সকালে ওঠার চেষ্টা করো, খুব ঝাল মশলা থেকে বাঁচো, পারলে সাত্ত্বিক ভোজন করো আর মেডিটেশন করো। যখনই আপনার মস্তিষ্কে কামবাসনার কিছু থট আসবে, আপনি তখনই চোখ বন্ধ করুন আর নিজের শ্বাসে মনোনিবেশ করুন। আপনার শ্বাস আপনার নাভির নিচ পর্যন্ত যায়, আপনাকে সেখান পর্যন্ত শ্বাসকে নিয়ে যেতে হবে আর কিছু সেকেন্ডের জন্য আপনাকে নিজের শ্বাসকে থামিয়ে রাখতে হবে। যতক্ষণ আপনি থামিয়ে রাখতে পারবেন, আবার লম্বা শ্বাস নিন, তারপর নাভিস্থানে গিয়ে শ্বাসকে থামান, তারপর ছাড়ুন। কামবাসনা কিছু সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাবে। সাধারণত এই প্রয়োগ যোগীরা করে, যারা ব্রহ্মচারী সাধন করছেন কামবাসনা তাদেরকে চিন্তিত করে না। আর শেষে সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যে যখন বীর্য জমে যায় তখন আপনাআপনি বাইরে বেরিয়ে আসে। আপনি কি কখনো ভেবেছেন সিংহ এত শক্তিশালী কেন হয়? সে নিজের জীবনে শুধু একবারই বাচ্চার জন্য সঙ্গম করে, যার ফলে তার মধ্যে বীর্য বেঁচে থাকে। যে বীর্য আপনার মধ্যে জমা হচ্ছে এমনটা নয় যে বেশি হয়ে গেলে সেগুলো বাইরে বেরিয়ে আসবে, সেগুলো আপনার ভাবনার জন্য বাইরে আসে। বীর্য যেখানে জমা থাকে সেখান থেকে 90 দিন পরে সম্পূর্ণ শরীরে চলে যায়, তারপর তার থেকে সৌন্দর্য, শক্তি, প্রতিরোধক ক্ষমতা বাড়ে। এখন এক শেষ প্রশ্ন। ঠিক আছে ভাই অলিনফো, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু যে গৃহস্থ জীবনে প্রথম থেকেই আছে তারা কি নিজের স্ত্রীকে ছেড়ে এই রাস্তায় চলা শুরু করবে? আর যদি সবাই ব্রহ্মচারী হয়ে যায় তাহলে এই বিশ্বের কি হবে? দেখুন, আপনাকে আপনার মিসেসকে ছাড়তে হবে না, আপনি যেই গৃহস্থ জীবনে আছেন শুধু সেখানেই থাকুন। ব্রহ্মচার্যের স্ত্রী আর পুরুষের কোনো কানেকশন নেই। আপনি কি জানেন প্রাচীনকালে ঋষিমুনি গৃহস্থ জীবন কাটাতো, আর সেই ঋষিদের স্ত্রীও খুবই জাগ্রত আর জ্ঞানী ছিল। আত্মজ্ঞানের যতটা অধিকার পুরুষদের ছিল ততটাই অধিকার নারীদেরও ছিল। আজকের সময় ব্রহ্মচার্য কি? কিছুই না, ব্রহ্মচার্যের পূর্ণ স্বরূপ প্রাচীনকালেই মিলেছিল। আমি একটা গল্প শুনেছিলাম, এক ঋষি তার পুত্রকে অন্য ঋষির কাছে কিছু বার্তা দিতে পাঠালো, কিন্তু পুত্র পিতাকে বলল যে পিতাশ্রী, রাস্তায় একটা নদী পড়ে, আমি তা কীভাবে পার করতে পারবো? ঋষি তার পুত্রকে বলল, যাও গিয়ে নদীকে বলো, যদি আমার পিতা একটা মুহূর্ত ব্রহ্মচারী ব্রতের ত্যাগ না করে থাকে, স্বপ্নেও না, তো হে নদী আমাকে রাস্তা প্রদান করো। আর কাহিনীটি বলে নদীটি রাস্তা দিয়ে দিয়েছিল। এখন এখানে কী ধরনের দ্বন্দ্ব রয়েছে? এক পুত্রের পিতা আর ব্রহ্মচারী কীভাবে? অবশ্যই যৌন মিলন সন্তানের উৎপত্তির জন্য করা হয়েছিল, আনন্দের জন্য নয়। একে বলে নিঃস্বার্থ কর্মযোগ, অর্থাৎ কর্ম করছেন আর কর্মে আবদ্ধ হচ্ছেন না। আপনি কর্মের অংশ না, কর্ম তো হচ্ছে। আচ্ছা, বুদ্ধ আর মহাবীরের পরে হাজারো যুবক নিজেদের স্ত্রীকে ঘরে ছেড়ে ভিক্ষু হয়ে গেছে, তখন ব্রহ্মচার্যের অর্থ স্ত্রী নিষেধ হয়ে গেল। যখন সাধক কিংবা সাধিকার চেতনার আজ্ঞাচক্রে প্রবেশ করে, যখন কুণ্ডলিনী আজ্ঞাচক্রকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তখন এই কামশক্তি রামশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটাই সেই শক্তি যার ফলে কুণ্ডলিনী অ্যাক্টিভেট হয়, আপনার 7টি চক্র খোলে আর আপনার জ্ঞানের প্রাপ্তি ঘটে। এই শক্তি ছাড়া আপনি কুণ্ডলিনী জাগরিত করতে পারবেন না। আজ্ঞাচক্র ওপেন হতেই পুরুষের নিজের ভেতরে স্ত্রী দর্শন হয়, আর স্ত্রী সাধকের পুরুষ। এই চক্র খুলতেই সাধকের জন্য বাইরে স্ত্রী আর পুরুষ ব্যর্থ হয়ে যায়। আমরা সবাই বাহ্যিক যৌন মিলনের ব্যাপারে জানি, কিন্তু আমরা এই ভেতরের সুখকে জানি না। আর যে এর স্বাদ পেয়েছেন সে কখনো বাইরের সুখের ব্যাপারে ভাবে না। এখন সবশেষে বলে রাখি, দেখুন, যেমন কি আমি বলেছিলাম, যদি আপনার বুদ্ধি এক যোগীর মতো, আপনি সত্যের খোঁজের জন্য আগ্রহী, আপনি জ্ঞানকে জানতে চান, আপনার যাত্রা বাইরের দিকে না বরং ভেতরের দিকে, তাহলে আমি বলবো আপনাকে ব্রহ্মচর্য নেওয়া উচিত। আপনাকে আপনার বীর্যের শক্তিকে রূপান্তরিত করা উচিত জ্ঞান প্রাপ্তির জন্য। আর এর পরিবর্তে আপনি সমাজে কিছু হতে চান, সাকসেস হতে চান, এই সমাজের অংশ হতে চান, পরিবারের সুখ ভোগ করতে চান, তাহলে আপনার ব্রহ্মচর্য সাধনা করার কোনো দরকার নেই। দেখুন, দুই রকমের মানুষ যোগী কিংবা ব্রহ্মচারী হয়,
যিনি সমাজের সব সুখকে ভোগ করে নিয়েছেন, সুন্দর থেকে সুন্দর স্ত্রী ভোগ করেছে, সেই সফলতা অর্জন করে নিয়েছে যেটা সে পেতে চেয়েছিল, আর সেই সব পাওয়ার পরে, সব কিছু ভোগ করার পরে সে জানতে পারে সব কিছু ব্যর্থ। এতে সুখ তো ছিলই না, যে সুখকে খোঁজার জন্য আমি সম্পূর্ণ জীবন ব্যতীত করলাম। এখন সব কিছু মিলে গেছে কিন্তু তাও অশান্ত লাগছে। তো যখন এই ধরনের মানুষের জন্য সব কিছু ব্যর্থ হয়ে যায় তখন সে সন্ন্যাসী হতে পারে। আর দ্বিতীয় ধরনের তারা হয় যার যাত্রা আগের জন্মে কখনো থেমে গেছে আর তার মৃত্যু হয়ে গেছে, তো তার যাত্রা এই জন্ম থেকেই শুরু হয়ে যায় আর সন্ন্যাসী হয়ে যায়, কেননা তার জন্য আগের জন্মে সাংসারিক সুখ ব্যর্থ হয়ে গেছে, তো এই জন্য তার যাত্রা এই জন্মে সেখান থেকেই শুরু হয়ে যায়। এখন আপনার মনে অনেক প্রশ্ন হবে, সেগুলো আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে পার্ট 3 অবশ্যই বানাবো। আর অনুরোধ রইল, লাইক করে দিন এই ভিডিওকে, আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করুন।